নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষির বিভিন্ন প্রকল্প উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সাংসদ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা জান্নাত জয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ বিভিন্ন কৃষিবিদরা।